দেখেছি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই যে চারিধারে দুর্নীতি, সমাজ জীবন কলুষিত করবার যে ঘৃণ্য প্রয়াস রাজ্যের শাসক দলের পক্ষ থেকে হচ্ছে এবং যেভাবে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি কালিমা লিপ্ত হচ্ছে এবং প্রতিদিন সংবাদপত্র খুললেই কেউ মেডেল পেয়েছে বা কেউ ভালো সততার জন্য পুরস্কৃত হয়েছে তা না, কত টাকা কোটি টাকা করেছে, কতগুলো নথি পেয়েছে, এই হচ্ছে খবরের মুখ্য বিষয়বস্তু। তার থেকে বেরিয়ে আমরা বামপন্থীরা কিন্তু দেখবেন যে আমাদের প্রাক্তন ছাত্রজীব নেতা এবং বর্তমানে আমাদের পার্টির সর্বভারত আমাদের রাজ্য কমিটির সম্পাদক তথা পার্টির সর্বোচ্চ কমিটির সদস্য পরিপূর্ণ তিনি বলেছেন যে এবং যে আমাদের যে জনস্বার্থে যে মামলাটি হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পত্তির পরিমাণ কীভাবে বৃদ্ধি হয়েছে তা খতিয়ে দেখা হোক। কমরেড মোহাম্মদ সেলিম এবং কর্মকার ভট্টাচার্য সম্পর্কে যে অভিযোগ এসেছে ব্যক্তিহীন কণ্ঠে তারা বলেছেন যে আমাদের সমস্ত বিষয় খতিয়ে দেখা হোক এবং আমরা তার জন্য প্রস্তুত। 34 বছর বাম জমানা ছিল, একজন মন্ত্রীকেও বা একজন এমপিকেও বা এমএলএকেও জেলে যেতে হয়। বরং বামপন্থী জমানার একজন এমএলএ সম্পর্কে অভিযোগ উঠেছিল নন্দীগ্রামের এমএলএ সিবিআই দলের, তার সম্পর্কে তদন্ত করে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। পরে দেখা গেছে সমস্ত ঘটনাটা হচ্ছে যে ফেক, তিনি শেষ জীবনে না খেতে পেয়ে মারা গেছেন। একজন বামপন্থী সম্পর্কে জেলে ঢোকানো সিবি আমন্ত্রণ ক্ষমতা হয়। মমতা এসেও অনেকের সম্পর্কে বলেছিলেন গৌতম দেব, আবাসন ইত্যাদি সব নিয়ে কিছুই করতে পারে। ফলে এইগুলোর বিরুদ্ধে যেমন আমাদের প্রতিবাদ থাকছে, মানুষকে যেমন আমরা বলছি যে এটা পশ্চিমবাংলার গর্ব, পশ্চিমবাংলার ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতিকে কালিমালিপ্ত হচ্ছে, গোলন্দিত হচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে নিজস্ব কিছু কর্মসূচি আমরা গ্রহণ করছি। আমাদের পার্টির উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে গত 19 তারিখ থেকে আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকে নিবিড় গণসংযোগ এবং গণ অর্থ সংগ্রহের কর্মসূচি শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্য পর্যায় পর্যন্ত এই কর্মসূচি চলবে। গতকাল আমাদের জেলা পার্টির সম্পাদক কর্নেল মিনার চক্রবর্তী এই বিষয়ে সংবাদ মাধ্যম সহ জনসাধারণের কাছে এই নিবিড় সংযোগ এবং গণ অর্থ সংগ্রহ সম্পর্কে তার কথা পৌঁছে দিয়েছে। আজকে আমরাও কাঁচড়াপাড়ার বাসীর কাছে আমাদের এই কথা পৌঁছে দিতে চাইছি। আপনারা দেখেছেন যে এই নিবিড় গণসংযোগের মধ্য দিয়ে আমাদের পার্টি এই যে 24টা ওয়ার্ডে আমাদের যে 22টি শাখা আছে, মানে আমাদের পাড়ার কমিটি বলতে যাবে যে শাখা কমিটি থাকে, আপনারা তারা বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের কাছ থেকে তারা তাদের অভিমত সংগ্রহ করছে যে তাদের হচ্ছে যে আগামী ছাত্র ২৮ তারিখ আমাদের শহরে প্রবেশ করবে এবং গত 19 আগস্ট থেকে যা শুরু হয়েছে যা সেপ্টেম্বর মাসের প্রায় 15 তারিখ পর্যন্ত চলবে এই যে গণসংযোগ এবং হচ্ছে গণ অর্থ সংযোগ। আমরা মানুষের কাছে মানুষের কথা শুনতে চাই, মানুষ কি অভিমত দিচ্ছে, বর্তমান পরিস্থিতিতে কি ভাবছেন, তারা কি মনে করছেন, আমাদের পার্টিকে কিভাবে চলা উচিত, আমরা কিভাবে আরো আন্দোলনমুখী হতে পারি, কিভাবে আরো জনসাধারণের সঙ্গে নিবিড় সংযোগ করতে পারি, আমাদের ঘাটতি কোথায়, কেন আমাদের এই দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, কিভাবে দাঁড়িয়ে আমরা এই পট পরিবর্তন করতে পারি, কিভাবে এই চোরেদের সরকারকে আমরা রাজ্যে বদল করতে পারি, কিভাবে দাঁড়িয়ে এই মিউনিসিপ্যালিটি যার নাম করে এখানেও যা চলছে এবং আমাদের দেশের সরকার যা করছে এই দুটোরই যে আমরা বদল করতে চাই, তার জন্য আমাদের কি করা উচিত এবং মানুষকে আমরা আবেদন করবো এই বদলের জন্য, আপনারাও আসুন আমাদের সঙ্গে, এই হচ্ছে আমাদের কর্মসূচি। এই জন্যই আমরা কাঁচড়াপাড়াবাসীর কাছে আমাদের আবেদন, লাল ঝান্ডার প্রতি মানুষের আবেগ আছে, কাঁচড়াপাড়ায় বামপন্থী আন্দোলনের শিকড় আছে, কাঁচড়াপাড়ায় বামপন্থী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই ভূমিকা পালন করতে পেরেছে কাঁচড়াপাড়ার মানুষের সহযোগিতা, সমর্থন, ভালোবাসা ছাড়া পারতেন না, রাস্তায় নেমে মানুষ এই পার্টিকে রক্ষা করেছে আদাফাসির সন্ত্রাসের যুগে এই সময়কালের মধ্যে। ফলে সেই মানুষের কাছে আমরা আবার যাচ্ছি, আমরা আমাদের কি করা উচিত তার মতামত জানতে চাইছি এবং মানুষের কাছে অর্থ সাহায্য করতে চাইছি। আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের এক্ষেত্রে অকুণ্ঠ সমর্থন করবেন, ভালোবাসা দেবেন, সাহায্য করবেন এবং আগামী দিন সংগ্রাম আন্দোলনের ময়দানে তাদের যে আসবার আমন্ত্রণ জানাচ্ছি তাদের তারা অংশগ্রহণ। একদিকে রাজ্য সরকার, আমার সঙ্গে আমাদের দুই এরিয়া কমিটির সদস্য আছেন, কংগ্রেস বসু বঙ্কর এবং সুকান্তকে গত নির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন, ও আমাদের গুরুত্বপূর্ণ কমরেড, এরা আপনাদের কাছে নিশ্চয়ই কিছু বলবেন এদের কথা, এবার আপনাদের যা জিজ্ঞাসা আছে সেটা বলুন, তারপর ওরাও বলুন। কি বলা যাবে, এটাই তো তৃণমূল, কারণ বলছেন যে দুর্গার দিকে তাকাও, অন্যদিকে তাকাও, তাকিও মানে কি, টাকা দিতে মানে কি বলছে,
এই যে পার্থ অনুব্রত অর্পিতা সব যা করছে, যে কথা মমতা একদিন বলতেন রাস্তায় নেমে হাওয়াই চুটি পড়ি, যে স্লোগান একসময় দিয়েছিলেন বাপ্পাই চোর কি অমুকে চোর, আজকে আর সেসব কথা বলছেন। আজকে আর তৃণমূলের কোনো হোর্ডিংয়ে দেখা যাচ্ছে না সততার প্রতীক হাওয়াই চুটি পড়া। আজকে বলেছেন ওইদিকে তাকিও না, অর্থাৎ দৃষ্টি সরাতে চেয়েছেন টাকা, কিন্তু সব টাকা সরানো যায়। এবং দেখছেন সবচেয়ে নির্লজ্জতা, আজে এখন আপনারা খোঁজ নিয়ে দেখুন নিয়মিতভাবে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া যাচ্ছে না, বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা দিতে পারছে না, আমাদের ডিএ নিয়ে গরু সব কিছু। এবং হচ্ছে যে স্বাধীনতার পরে এই জিনিস আমরা কেউ দেখিনি যে চাকরি শিক্ষকের চাকরি নিয়ে হচ্ছে যে এইভাবে দেবে এইভাবে টাকা নেওয়া। রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন যত দুর্নীতি হয়েছে সব সিপিএম আমলে হয়েছে। তো এখন প্রায় তো 15 বছর হতে যাচ্ছে, একটা কোনো নেতা মন্ত্রী কাউকে ধরে জেলে ঢোকানোর ক্ষমতা হয়েছে এই দুর্নীতির জন্য? অনেক তো কথা বলেছিলেন, হয়েছিলেন, একটা প্রমাণ দিতে পারছে। কালকে তো মোহাম্মদ সেলিম চ্যালেঞ্জ করলেন যে জনস্বার্থে যে মামলা হচ্ছে, আপনারা দেখেছেন বিজেপির যে পক্ষে যে লয়ার দাঁড়িয়েছে বিজেপির নেতাদের যাদের নাম আছে বলছে কিছুদিন সময় আছে, তৃণমূলের লোকেরা সাহস করে বলতে পারছে না। অনলি দ্য পার্টি সিপিআইএম, যার নেতা মোহাম্মদ সেলিম এবং তা এবং তন্ময় ভট্টাচার্য আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা, তাদের সম্পর্কে যে অভিযোগ এসছে দেখতেন তো তারা কণ্ঠে তারা বলছেন যে যে কোনো ধরনের তদন্তের সামনে তারা দাঁড়াতে প্রস্তুত। আপনারা জানেন তো বিমান বসু তো তদন্ত কমিশনের সামনে গিয়েছিল 21 জুলাই, আপনারা তো জানেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য গিয়েছিলেন, সূর্য মিশ্র গিয়েছিল, অনেক চেষ্টা করেছিলেন আমাদের সূর্য মিশ্র দুর্নীতি, গৌতম দেবের দুর্নীতি, বিভিন্ন মন্ত্রীদের সম্পর্কে বের করা। মমতা ব্যানার্জির আগেও জ্যোতি বোস সম্পর্কে বলতেন, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, চন্দন বোসের সব কিছু আমি বের করব, একটাও তার সাহস হয়নি। তৃণমূলের সরকার চলছে এবং তৃণমূলের এমপি এমএলএ তাদের হচ্ছে প্রতিটা মাসে পালা করে হচ্ছে জেল খাটতে যেতে হচ্ছে, এটাই হচ্ছে শক্তি। এই শক্তির বিরুদ্ধে কিভাবে দাঁড়াবেন আপনারা? দানা বাঁধবে মানে আপনি গত এক সপ্তাহ ধরে দেখলে আপনারা বুঝতে পারবেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ প্রতি জায়গায় আমাদের যে মিছিল হচ্ছে, গতকাল আইন অমান্য হয়েছে পূর্ব মেদিনীপুর, ঠিক এক সপ্তাহ আগে হয়েছিল পশ্চিম মেদিনীপুর, এবং মানুষের ঢল যেভাবে নামছে এবং রাস্তাঘাটে ট্রেনে বাসে যারা চলাফেরা করছে তারা ইতিমধ্যে জানান পেয়ে গেছে, মানুষ বলা শুরু করে দিয়েছে যে এই যে অত্যাচার এবং একটা দুর্নীতির পাহাড়, এই দুর্নীতির পাহাড় থেকে একমাত্র হচ্ছে যে সিপিএম পারে পরিচর্যার ভূমিকা গ্রহণ করতে পারে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও সিসিটিভি সেলস অ্যান্ড সার্ভিসের জন্য মহাবীর কম্পিউটার, কেজিআর পথ, লক্ষ্মী সিনেমার পাশে, কাঞ্চনপাড়া।